2018 সালে যখন ডক্টর খিজির হায়াত খানের বাসায় আমরা ছিলাম, তখন তার হাতের লেখায় এটা কাগজের অংশ আমাদের হাতে আসলো। সেখানে তিনি ওসিয়ত করেছেন আমাদের সব ভাই বোনদের প্রতি। ওসিয়ত নামার কথাগুলো হয়তো অনেকে আপনারা দেখেছেন ফেসবুকের কল্যাণে। সেখানেও প্রতিটা লাইনেই তার কথা ছিল যেন আমরা নেক হই, আমরা যেন ভালো হই। আমরা সেভাবে হয়তো ভালো হতে পারি নাই, কিন্তু তার এই আকুতি ছিল। আজকাল বেশিরভাগ বাবা মার মধ্যে এই আকুতিটা নাই যে আমার সন্তান আল্লাহমুখী হোক, আখেরাতমুখী হোক, সে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন ইমানদার হয়, সে যেন নিজের সৃষ্টিকর্তাকে চিনে, সে যেন আল্লাহওয়ালা হয়, সে যেন নামাজি হয়। এই আকুতি বেশিরভাগ বাবার মধ্যে আজকাল নাই, এই জন্য সমাজে দুরবস্থা। তো এমন কিছু সন্তান রেখে যেতে হবে যে মৃত্যুর পরে সন্তানগুলো আজীবন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান পিতা হওয়ার তৌফিক দান করুন। আর বাবা মার আমল দেখে সন্তানরা শিখে, ওয়াজ বা বক্তব্য দিয়ে মানুষ যতটা শিখে তার চেয়ে বহুগুণ বেশি শিখে মানুষ চোখে দেখে। এই জন্য আমাদের পরিবারের সদস্যদের সামনে আমাদেরকে মডেল হতে হবে, আদর্শ হতে হবে। আমাদের নামাজ, আমাদের আমল, আমাদের সততা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের তাকওয়া, আমাদের হারামকে পরিহার করার মতো ইমানি শক্তি, এগুলো দেখে দেখে আমাদের সন্তানরা, আমাদের পরিবারের লোকেরা শিখবে এবং জানবে এবং আমল করবে। অতএব আমাদেরকে তাদের সামনে সেরকম দৃষ্টান্ত হতে হবে যেন আমরা চলে যাওয়ার পরেও এই আমলগুলো তাদের উপরে প্রভাব সৃষ্টি করে, সেই সাথে ওসিয়ত করে যাওয়া। এই যে আমার আব্বাজান ওসিয়ত করে গেছেন, ওসিয়ত করে যাওয়ার এই গুরুত্বপূর্ণ আমলটা আজ হারাই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেছেন, তোমাদের কারোর যদি সন্তান সন্ততি পরিবারের কাছে কিছু ওসিয়ত করার মতো কোনো কিছু থাকে, তো এই ওসিয়ত লেখার আগে যেন সে রাত একটা রাতও না ঘুমায়। আর আমাদের বছরকে বছর চলে যাচ্ছে, ওসিয়তের খোঁজ খবর নেই। বাবা মার ওসিয়তের গুরুত্ব কত বেশি এটা আমরা এখন যতটা উপলব্ধি করছি অনেকে হয়তো সেটা করছেন না। বাবার ছোট্ট একটা লেখা, সামান্য একটু লেখা, সেটাতেও ওসিয়তের গুরুত্ব এত বেশি থাকে যে এটা সন্তানের উপরে প্রভাব সৃষ্টি করে। আমার বাবা লিখে ওসিয়ত দিয়ে গেছেন যেন সন্তানরা নামাজি হয়, যেন হারাম হালাল বাস বিচার করে চলে, যেন আল্লাহর ভীরু হয়। এই ওসিয়তগুলো অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া পাওনা দেনা থাকলে সেগুলোর ওসিয়ত করতে হয়। আমার আব্বাজান সেগুলো করে গেছেন আলহামদুলিল্লাহ বিস্তারিতভাবে। মোহতরম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে বুঝিয়েছেন, জুয়িনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানীন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামা। মানুষের সামনে এই পৃথিবীতে মানুষের প্রবৃত্তি যেগুলোর প্রতি আকৃষ্ট হয়, যেমন নারী, সন্তান, তারপর সহায় সম্পত্তি, দামি বাহন, এই যত দুনিয়ার আসবাবপত্র আছে, যত অ্যাসেট আছে, এগুলোর প্রতি মানুষকে সামনে এগুলোকে সুশোভিত করে এগুলোকে নানাভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে এমনভাবে যে মানুষ সেগুলো দেখে আকৃষ্ট হয়ে তার আখেরাতকে, তার পরকালকে, তার অনন্ত অসীমকালের জীবনকে, তার রবকে, সৃষ্টিকর্তাকে, সব কিছুকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমার পরম করুণাময় রব, তোমার করিম রব, তার থেকে তোমাকে কিসে ভুলিয়ে রেখেছে? এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন মোহনীয় সৃষ্টি আল্লাহ তাআলার, এগুলো আমাদেরকে আখেরাত থেকে ভুলিয়ে রেখেছে। আর এই বাস্তবতাটা আমাদের ঘুণাক্ষরেও যাতে স্মরণ না হয়, সেজন্য শয়তান সবসময় আমাদের সামনে দুনিয়াটাকেই বড় করে দেখায়। এই জন্য আমাদের দুনিয়াটাই আমাদের কাছে বড়, আখেরাত একেবারে তুচ্ছ, একেবারে গৌণ, একেবারে পরের বিষয়, আগের বিষয় হলো দুনিয়া। আর এই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামমুখী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে আখেরাতের পাথেয় সংগ্রহ করে আখেরাতমুখী জীবন গড়ার তৌফিক দান করেন। দুনিয়ামুখী জীবন এটা সবাই গড়ার চেষ্টা করে, কাফেরও করে, ইমানদারও করে, কিন্তু আখেরাতমুখী জীবন শুধুমাত্র জান্নাতি মানুষই করতে পারে। জান্নাতি মানুষই শুধুমাত্র আখেরাতমুখী চিন্তা সবসময় তার মাথায় থাকে, সে প্রতিটা কাজের আগে চিন্তা করে যে এই কাজ আমার আখেরাতে আমাকে জান্নাতের দিকে অগ্রসর করে দিবে নাকি জান্নাতের জাহান্নামের দিকে অগ্রসর করে দিবে, এই চিন্তা তার প্রত্যেকটা ক্ষেত্রে আসে।
একটা অবৈধ কাজ, একটা হারাম কাজ, একটা অন্যায় কাজ, একটা ভুল কাজ, একটা ভুল পদক্ষেপ নেওয়ার আগে সে এই ভাবনার জগতে হাবুডুবু খায় যে আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামের দিকে নিয়ে যাবে, এবং এই কাজের দুনিয়াবী যে ফিডব্যাক, দুনিয়াবী যে উপকারিতা, দুনিয়াবী যে অর্জন বা অ্যাচিভমেন্ট সেটা কতখানি, এটা আমার জন্য কতটুকু উপকার বয়ে আনবে, এই যোগবিয়োগ একজন ইমানদার করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বাস্তববাদী ইমানদার হওয়ার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.